টানা বৃষ্টির কারণে সিলেট সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা নির্বাচন কমিশন। এর মধ্যে বেশ কিছু কেন্দ্রে পানি ওঠায় চিন্তা আরও বেড়েছে। পুলিশ জানিয়েছে 190টি কেন্দ্রের মধ্যে 132টিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনেকটাই নিরুত্তাপ সিলেট সিটি কর্পোরেশনের পঞ্চম নির্বাচনের মেয়র প্রার্থী নিয়ে। ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও মেয়র পদে কাগজে কলমে মাঠে আছেন 8 জন প্রার্থী। তবে মাঠের বাস্তবতা ভিন্ন। ভোট চাইতে ভোটারদের দুয়ারে যাচ্ছেন মাত্র 2 জন মেয়র প্রার্থী। নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। বাকি কারোর সাথে আমার দেখা হয়নি আসলে। কমিশনার সবাই আছে কিন্তু মেয়র পদে কেউ আসে নাই, খালি নৌকাই এসে একবার বাসায় হয়ে গেছে, নৌকা একবার বাসায় হয়ে গেছে। গাড়ির ট্যাক্স দিচ্ছি, আয়ের ট্যাক্স দিচ্ছি, সে তুলনায় সিলেটে তেমন কোনো সুষ্ঠু বা সুন্দর নগরী গড়ার মতো কেউ পরিকল্পনা নিয়ে কাজ করে না। 42টি ওয়ার্ডের কাউন্সিলর হতে ভোটে লড়ছেন মোট 272 জন। এছাড়াও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে প্রার্থী 87 জন। এই বৃষ্টির জন্য হয়তো বা হতে পারে কিছু ভোট কাস্টিং হয়তো বা কম হতে পারে আর কি। আর যে ভোটার যদি আসে অবশ্যই সে ভোট দিতে পারবে কেন্দ্রের মধ্যে। সিলেটে 4-5 দিন যাবত একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো আমরা ভোটার নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সকল প্রার্থীদের, যেন তারা তার ভোটারদেরকে যেন তারা কেন্দ্রে নিয়ে আসেন। পুলিশ বলছে মোট 190টি কেন্দ্রের মধ্যে 132টি গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে। সাধারণ কেন্দ্রে 4 জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে 6-7 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। কেন্দ্রে আপনার ফোর্স থাকবে, মোবাইল টিম থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে, রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স থাকবে, আমাদের বম ডিসপোজাল ইউনিট থাকবে, আমাদের স্পেশাল টিম যেটা সিআরটি, সিআরটিও থাকবে। আমরা বিপুল সংখ্যক ফোর্সের ডেপ্লয়মেন্ট হচ্ছে ইলেকশন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য। আমরা প্রস্তুত, আমরা অলরেডি ডিপ্লয়েড হয়ে গেছি। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাবের পাশাপাশি মোতায়েন থাকবে 10 প্লাটুন বিজিবি। 2001 সালে যাত্রা শুরু করা সিলেট সিটি কর্পোরেশনে 2 বারের মেয়র ছিলেন আওয়ামী লীগ এবং 2 বারের ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী। তবে এবারের নির্বাচনে বিএনপি থেকে মনোনীত কোনো প্রার্থী না থাকায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না বলে মত সাধারণ ভোটারদের। আসিফ জামান, দীপ্ত সংবাদ, সিলেট। অনেকটাই নিরুত্তাপ সিলেট সিটি কর্পোরেশনের পঞ্চম নির্বাচনের মেয়র প্রার্থী নিয়ে। ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও মেয়র পদে কাগজে কলমে মাঠে আছেন 8 জন প্রার্থী। তবে মাঠের বাস্তবতা ভিন্ন। ভোট চাইতে ভোটারদের দুয়ারে যাচ্ছেন মাত্র 2 জন মেয়র প্রার্থী। নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। বাকি কারোর সাথে আমার দেখা হয়নি আসলে। কমিশনার সবাই আছে কিন্তু মেয়র পদে কেউ আসে নাই, খালি নৌকাই এসে একবার বাসায় হয়ে গেছে, নৌকা একবার বাসায় হয়ে গেছে। গাড়ির ট্যাক্স দিচ্ছি, আয়ের ট্যাক্স দিচ্ছি, সে তুলনায় সিলেটে তেমন কোনো সুষ্ঠু বা সুন্দর নগরী গড়ার মতো কেউ পরিকল্পনা নিয়ে কাজ করে না। 42টি ওয়ার্ডের কাউন্সিলর হতে ভোটে লড়ছেন মোট 272 জন। এছাড়াও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে প্রার্থী 87 জন। এই বৃষ্টির জন্য হয়তো বা হতে পারে কিছু ভোট কাস্টিং হয়তো বা কম হতে পারে আর কি। আর যে ভোটার যদি আসে অবশ্যই সে ভোট দিতে পারবে কেন্দ্রের মধ্যে। সিলেটে 4-5 দিন যাবত একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো আমরা ভোটার নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সকল প্রার্থীদের, যেন তারা তার ভোটারদেরকে যেন তারা কেন্দ্রে নিয়ে আসেন। পুলিশ বলছে মোট 190টি কেন্দ্রের মধ্যে 132টি গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে। সাধারণ কেন্দ্রে 4 জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে 6-7 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। কেন্দ্রে আপনার ফোর্স থাকবে, মোবাইল টিম থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে, রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স থাকবে, আমাদের বম ডিসপোজাল ইউনিট থাকবে, আমাদের স্পেশাল টিম যেটা সিআরটি, সিআরটিও থাকবে। আমরা বিপুল সংখ্যক ফোর্সের ডেপ্লয়মেন্ট হচ্ছে ইলেকশন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য। আমরা প্রস্তুত, আমরা অলরেডি ডিপ্লয়েড হয়ে গেছি। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাবের পাশাপাশি মোতায়েন থাকবে 10 প্লাটুন বিজিবি। 2001 সালে যাত্রা শুরু করা সিলেট সিটি কর্পোরেশনে 2 বারের মেয়র ছিলেন আওয়ামী লীগ এবং 2 বারের ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী। তবে এবারের নির্বাচনে বিএনপি থেকে মনোনীত কোনো প্রার্থী না থাকায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না বলে মত সাধারণ ভোটারদের। আসিফ জামান, দীপ্ত সংবাদ, সিলেট।